আমার ইলিশ বলে না নড়লে বলে ইলিশ মাছ বলে ভালো পলাশ ভাই, মানে আপনাদের কাবিলা ভাই দারুণ ঝালখোর, মিশু ভাই দারুণ ঝালখোর। এখানে এত বড় ইলিশ মাছের ডিম, প্রায় এক হাত ইলিশ মাছের ডিম। পলাশ ভাইয়ের কাছে একটু শুনি, ডিমটা কেমন লাগতেছে? সুপার। এত বড় ডিম পাইছে নাকি? না। এই যে এই যে এই যে বোম্বাই মরিচ, এই যে দিল কামড়। কামড় দিতে হবে? হ্যাঁ, কামড় দিতে হবে। মুরাদ ভাই, আপনি একটা কিছু খান না। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমরা আজকে আসি হচ্ছে গিয়ে পদ্মার পাড়ে, আর আমাদের পেছনে আছে ঐতিহাসিক স্বপ্নের পদ্মা সেতু। হ্যাঁ, কম বেশি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখন এই সেতুর কথা জানে, যে আমাদের বাংলাদেশে একটা সেতু হচ্ছে পদ্মা সেতু, যেটা নিয়ে আমরা গর্ব করবো আর কি, ইনশাআল্লাহ। তো আজকে আমি আসলাম হচ্ছে একটা শ্যুটে, এটা একটা এজেন্সির মাধ্যমে, এই যে শ্যুটিংয়ের গাড়ি টাড়ি সব কিছু আছে, এটা হচ্ছে গ্লি ডিজিটাল, এই এজেন্সির মাধ্যমে আমরা আসছি। আজকে আমি পদ্মা সেতুর উপরে যখন যাব আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এই তো আসলাম আর কি, ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। আজকের ওয়েদারটা একটু মেঘলা, আর আমার সাথে আছে দিশাত। দিশাত ক্যামেরার ওই পাশে আছে। আমাদের কোনো ধরনের কোনো শ্যুটের কোনো প্ল্যানিং ছিল না, এই জন্য মাইক্রোফোন কিচ্ছু আমার সাথে নাই। ওই সাইডে ভটভট 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 করে নৌকা চলে যাচ্ছে, আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় বকবক 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 করতেছি। ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কি না জানি না, যদি ঠিকঠাক শুনতে না পারেন তাহলে সেই জন্য আমি এক্সট্রিমলি সরি। আমাদের সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। কি ভাইয়া, না আমি কিছু জানি না। পদ্মা সেতুর উপরে বৃষ্টি আসবে আসবে এরকম একটা ভাব, আমরা এসে গাড়িতে উঠছিলাম সবাই। তো আবার সবাই নামছে, নেমে মোটামুটি শুটে ফিরে যাচ্ছে। অনেকক্ষণ সময় কাটাইলাম, প্রায় ঘন্টাখানেক সময় আমরা পদ্মা সেতুর উপরে কাটাইলাম। আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগলো, এবং সেই সময়তে আপনাদেরকেও একটু দেখাই দিলাম দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের সেতু পদ্মা সেতু। ছোট্ট ভিডিও খুব বেশি বড়
আছে কি নাকি? আচ্ছা, আমাদের সাথে তো মিশু ভাই আসছে, পলাশ ভাই আসছে, তো আমরা মাছ দেখবো। দেখি মাছ দেখেন তো? হ্যাঁ, আজকের মাছ দিবেন, বড় মাছ দিবেন, পদ্মার মাছ দিবেন ভাই, যে গেস্ট নিয়ে আসছি বুঝতেই তো পারতেছেন। আচ্ছা, ভিতরে ভিতরের থেকে এনে দিচ্ছে, আমি আসবো। এগুলো সবই দিবেলা খাবেন? দেখছেন আমার ইলিশ বলে না নড়লে বলে ইলিশ মাছ বলে ভালো হবে কত করে এটা? কেজি কত করে? এটা স্যার আপনার 3,000 টাকা কেজি স্যার। 3,000 টাকা কেজি? এইসব ফাউকটা চাল আমার সাথে পায়রা লাভ নাই, আপনি কত করে রাখবেন সেটা করেন। আর এটা তো অরিজিনাল মাছ স্যার, এই মাছ সবারই রাখাই না স্যার, ওগুলো ডুপ্লিকেট মাছ। না, ওটা অরিজিনাল মাছ, ওটা কি? এটা বড় জানি তো, এখন আজকে উঠান তো দেখে লই। এই দেখেন স্যার, 2 কেজি 170 গ্রাম। কই কত করে দিবেন স্যার? বলেন 2,000 করে লাগান। 2,000 করে হয় না স্যার। আরে লাগান না 3,000 করে। একটা মুম্বাই মরিচ পাওয়া গেছে, এটা হচ্ছে গিয়ে তিনটা ভাগ করে নিছে, এখন আরো মুম্বাই মরিচের খোঁজে আছি। পলাশ ভাই মানে আপনাদের কাবিলা ভাই দারুণ ঝালখোর, মিশু ভাই দারুণ ঝালখোর, ওই জায়গায় জুয়েল ভাই আছে, প্রচন্ড পরিমাণ ঝাল খায়। আমি খুব একটা ঝাল খাই না, কিন্তু আজকে আমি দেখবো, আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন এত বড় ইলিশ মাছের ডিম, প্রায় 1 হাত ইলিশ মাছের ডিম, এত বড় একটা ডিম, মানে এই এই ডিম জোড়া একটা মাছের মধ্যে ছিল, চিন্তা করেন কত বড় ডিম। এটা কি? এটা ইলিশ মাছের ডিম বলছিলাম, ওই যে উনি নিজেই কাজটা করে ফেলছে, বুঝলেন?
দুইজন পুরো একদম এলাকার আলাপ শুরু করে দিতে মুক্তি চৌরঙ্গীর মোড়ে মুক্তি বিপ্লব আমার ভাই পুরাটা খেতে পারবো না ভাই অর্ধেক অর্ধেক করে দিও এত বড় সাইজের ইলিশের ডিম খাইছেন আগে কখনো না হ্যাঁ দিচ্ছে মিশু ভাই একটু জিজ্ঞেস করি মিশু ভাই কেমন লাগতেছে ডিম কেমন লাগছে এত বড় ডিম পাইছেন আগে না আচ্ছা আমি ভাত নেই ভাত নিয়ে খাওয়া দাওয়া শুরু করি এখানে মোটামুটি যে ইলিশটা আমরা নিচ্ছি এটা 2 কেজি 300 গ্রাম প্লাস আর 2 কেজি 300 গ্রাম ইলিশের ডিমটা বিশাল বড় সাইজের হ্যাঁ ভাত আছে খিচুড়ি আছে আলু ভর্তা আছে এখানে আপনার এটা হচ্ছে লেজ ভর্তা শুকনো মরিচ দিয়ে এটা টমেটো ভর্তা এটা পেঁয়াজ মরিচ মাখা এটা কাঁচা মরিচ দিয়ে পেঁয়াজ মাখা ওই সাইডে আছে কাঁচা মরিচের লেজ ভর্তা সাথে যে বোম্বে মরিচ আছে এটা বলবো সাথে বোম্বে মরিচ আছে এই যে বোম্বে মরিচটা আপনি একটু খাইয়ে দেখাইতে হবে এই যে ভাই ওই দিক থেকে ভাতটা দাও হাত ধুইছি আমি হাত ধুইছি ভাত আজকে মোটামুটি খাওয়া দাওয়া ফাটাফাটি খাওয়া দাওয়া হচ্ছে ইলিশ ইলিশের আচ্ছা দিশা হ্যাঁ ডিম আমি তোমার জন্য একটু রাখি আমি একটু দিচ্ছি হ্যাঁ বিশাল সাইজের ডিম আপনি খাইলেন না মনোজ ভাই মনোজ আপনি খাইলেন না যাদের সাথে বসে খাচ্ছি এরা এরা যেদিন না থাকে সেদিন যদি আসেন ভালো লাগার ব্যাপার মিশু ভাই কেমন লাগতেছে হ্যাঁ একদম ছুঁয়ে ছুঁয়ে নামতেছে এবার খাচ্ছি ভাইয়া একটা ইয়া করবেন যে ভাত খাওয়ার পর কামড় দিয়ে জাস্ট বোম্বে মাছটা এটা সম্ভব না এটা আসলে সম্ভব না সম্ভব ভাই ভাই আমারই সম্ভব না এই যে তোমার ওকে এই যে এই যে এই যে বোম্বে মরিস এই যে দিল কামড় সো আপনারা কমেন্টসে জানাবেন আপনারা কে কে এরকম বোম্বে মরিস কামড় দিয়ে খান আমরা কমেন্টস দেখবো ইনশাআল্লাহ
পলাশ ভাই পারলো না খাবার দিতে হবে? হ্যাঁ খাবার দিতে হবে তুমি খাও না কেন ঋষ সময় নেই কিন্তু ঋষ খেয়ে পেলো খেয়ে পেলো খেয়ে পেলো ইলিশ সাইজটা দেখছেন তো আপনি আমার বলছিলেন বড় মাছের স্বাদ পাওয়া যাবে না, কিন্তু বড় মাছের স্বাদ আমরা দিছি, আপনি দিতেছিলেন চাইনা সেটা স্বাদ দিত না ভাই। আমরা এখন পদ্মা নদীতে স্পিড বোটে করে একটু ঘুরব, ঘুরে চলে আসব, ঠিক আছে? আমরা স্পিড বোটে উঠবো না, আমরা নর্মাল বোটে উঠবো, আমরা নর্মাল বোটে উঠবো ভাই, স্পিড বোটে দরকার নাই ভাই, ওরকম বোট আছে, এটা দেন ভাই, এটা মজা আছে। ট্রলার দেন ভাই, স্পিড বোট দরকার নাই ভাই, আমরা কেউ সাঁতার জানি না। আমি এই যে 2 নম্বরের ফেরি ঘাটে আছি, তুমি কি আসবা? একটা ছবি তোলা হইছে।
আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিওর অডিও একটু প্রবলেম, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।